হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, চন্দ্রযান থ্রি চাঁদে তার শেষ অরবিট যেটা ছিল সেটাকে কিন্তু কমপ্লিট করে নিল। সেই সাথে চন্দ্রযান থ্রি এখন চাঁদের অনেকটাই কাছে আছে। কিন্তু যেমনটা ধারণা করা হয়েছিল যে চাঁদের 100x100 কিলোমিটারের মধ্যে প্রবেশ করবে চন্দ্রযান থ্রি, কিন্তু শেষমেশ কিন্তু সেটা হলো না। আর এটা কেন হলো না সেটাকে জানবো লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে। চন্দ্রযান থ্রিকে যখন আমরা লাইভ ট্র্যাক করে দেখবো সেটা থেকে কিন্তু আমরা বিস্তারিত জানবো। সেই সাথে আমরা লুনার 25 এখন বর্তমানে কোথায় অবস্থান করছে তার সম্পর্কেও বিস্তারিত জানবো আজকের এই ভিডিও থেকে। তাহলে বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত ভিউ করুন। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রযান থ্রি কিন্তু এইখানে অবস্থান করছে, এবং সে এই যে গ্রিন যে একটি বর্ডার দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু অরবিট করবে। তারপর সে এইভাবে এসে এইখানে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। আর চাঁদের ল্যান্ড করতে এটার যে সময় লাগবে এখনও সেটা হচ্ছে 7 দিন 12 ঘন্টা 6 মিনিট এবং 44 সেকেন্ডের মতো সময় লাগবে চাঁদে সম্পূর্ণভাবে এটাকে ল্যান্ড করতে। যেমনটা কথা ছিল চন্দ্রযান থ্রি এটা কিন্তু 100x100 একটি যে অরবিট আছে তার মধ্যে কিন্তু অরবিট করবে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু শেষ অরবিট, কিন্তু সেটা 153/163 যে কিলোমিটারের একটি অরবিট আছে তার মধ্যে কিন্তু অরবিট করছে। আর ইসরোর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে এইখান থেকেই যে এর পরের ধাপটা আছে সেটা হচ্ছে প্রপালশন মডিউল থেকে যে ল্যান্ডারটা আলাদা হবে সেটা কিন্তু এই অরবিটে থেকেই করা হবে। যাই হোক বন্ধুরা, এইখান থেকেই কিন্তু চাঁদের বুকে যে নামার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। এদিকে চন্দ্রযান থ্রি পৌঁছেই গেল চাঁদের এখন বৃত্তকার কক্ষপথে, সেই সঙ্গে শুরু হয়ে গেল চন্দ্রযান থ্রির ল্যান্ডারের বিক্রমের যে বিচ্ছিন্ন হওয়ার যে একটি প্রক্রিয়া সেটাও কিন্তু এইখানেই শুরু হয়ে গেল। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি থাকলো। তারপরেই 23 আগস্ট কিন্তু বিকেলবেলা এটা এইখানে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে সর্বশেষ যে আপডেট সে আপডেটে কিন্তু এমনটাই জানানো হয়েছে যে চন্দ্রযান থ্রি কক্ষপথ হ্রাস করে কৌশল সম্পন্ন করে 153/163 কক্ষপথে পৌঁছে গিয়েছে। 17 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার মানে আগামীকাল ল্যান্ডার বিক্রম কিন্তু এর থেকে বিচ্ছিন্ন হবে। সেই সঙ্গে শুরু হবে ডিবুস্ট অর্থাৎ মন্থর হওয়ার প্রক্রিয়া বা স্লো হওয়ার যে প্রক্রিয়া সেটা আমরা বলতে পারি। এছাড়াও ভারতীয় যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সে কিন্তু জানিয়েছে যে চন্দ্রযান থ্রি শেষবার চাঁদকে প্রদক্ষিণ করে ঘন্টায় 6,048 কিলোমিটারের গতিতে, কিন্তু এখন কিন্তু সেই গতি আরও অনেকটাই স্লো হয়ে আসবে। এরপর গতির যে ধীর হওয়ার প্রক্রিয়া এটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। চাঁদের কক্ষপথ হ্রাসের কৌশল সম্পাদন করে বৃত্ত আকার কক্ষপথে প্রবেশ করার পর চন্দ্রযান থ্রি মডিউল থেকে বৃহস্পতিবার বিক্রম ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর আরেকটি কৌশল সম্পন্ন হবে, বলা যায় শেষ কক্ষপথ হ্রাসের কৌশল, সেটি যদিও পরিক্রমা নয়। এরপর 630 কিলোমিটার নামার পথে জেট প্রপালশন মডিউল থেকে আলাদা হবে বিক্রম ল্যান্ডার প্রজ্ঞান রোভারকে নিয়ে। বিক্রম ল্যান্ডার এরপর ডানা মেলে নামতে শুরু করবে চাঁদের মাটিতে। ইসরোর তরফে স্থির করা হয়েছে যে 23 আগস্ট চাঁদে নামবে বিক্রম। সেই সময় ল্যান্ডারের গতি কমিয়ে আনা হবে 3 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ ল্যান্ডারের গতি হবে তখন ঘন্টাতে 10 কিলোমিটারের একটু বেশি বা 11 কিলোমিটারের একটু কম। অবতরণের এই প্রক্রিয়াটাকেই সব থেকে কঠিন বলে জানিয়েছেন ইসরোর যে প্রধান এস সোমনাথ। তিনি জানিয়েছেন এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারলে সফট ল্যান্ডিংয়ে আর কোনো বাধা থাকবে না। চাঁদের মাটিতে সাফল্য আসবে প্রথমবার, ইতিহাস তৈরি করবে ভারত। আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিকে স্পর্শ করে সেই গৌরব অর্জন করবে ভারতের ইসরো। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু চন্দ্রযান থ্রি সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন পেলেন। এইবার আসুন আমরা রাশিয়ার লুনার 25 কোন অবস্থায় আছে সেটাকে একটু দেখার চেষ্টা করি। এখন বন্ধুরা আপনারা রাশিয়ার লুনার 25 যে স্পেস ক্রাফ্টটি আছে বা চন্দ্রযানটি আছে সেটাকে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটা বর্তমানে এই স্থানটিতে আছে। যাই হোক, এখানে সঠিকভাবে হয়তো আপডেট করা হয়নি, কারণ এখন যে স্পেস ক্রাফ্টটি আছে এটা কিন্তু সম্পূর্ণ এইদিকে ঘুরে থাকবে এবং এর বুস্টারটা এইদিকে থাকার কথা। যাই হোক, আমরা তারপর বুঝতে পারছি এই লুনা নামের যে স্পেস ক্রাফ্টটি আছে সেটা বর্তমানে এই স্থানে আছে এবং সেটা এইখান থেকে এসে সম্পূর্ণভাবে একটি অরবিটকে কমপ্লিট করবে, তারপরে আবার দ্বিতীয় অরবিটটি কমপ্লিট করবে, তারপর চাঁদের ভূমিতে আগামী 23 তারিখে ল্যান্ড করার কথা। কিন্তু 23 তারিখে এখানে কখন ল্যান্ড করার কথা আমরা দেখতে পাচ্ছি 7 দিন 19 ঘন্টা 30 মিনিট পর। যাই হোক বন্ধুরা, আপনারা লুনার 25 এবং চন্দ্রযান থ্রি সম্পর্কে কিন্তু যথেষ্ট ইনফরমেশন পেলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা লুনার 25 এবং চন্দ্রযান থ্রিকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখলাম যে তারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছে। এছাড়াও বন্ধুরা,
যেমনটা আমি এর পূর্বের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে এখনও পর্যন্ত এই সমস্ত স্পেসক্রাফট চাঁদে নামার পূর্বে আরও অনেক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে পার করবে, তাই কোন স্পেসক্রাফটি সর্বপ্রথম যে চাঁদে ল্যান্ড করবে সেটা কিন্তু এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। যাই হোক, এরকমভাবেই আরও বেশ কিছু পরিবর্তন হতে পারে, আর সেগুলো সম্পর্কে যদি আপনি লেটেস্ট আপডেট পেতে চান তাহলে কিন্তু আমার এই সায়েন্স বাংলার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, কারণ এই ধরনের সব সায়েন্স রিলেটেড ভিডিওর কিন্তু সমস্ত আপডেট আপনি এইখানেই পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।